সাভারে বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসের ঘটনায় এখন পর্যন্ত 174 জনের মৃতদেহ পাওয়া গেছে। হস্তান্তর করা হয়েছে 131 জনের মৃতদেহ। এখনও নিখোঁজ রয়েছে অনেকে আর চাপা পড়া মানুষের সন্ধানে আজও পুরোদমে উদ্ধার কাজ চলছে। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি শাহেদ আলম, যাচ্ছি সরাসরি তার কাছে। শাহেদ, দুর্ঘটনার তো 27 ঘন্টা পার হয়ে গেল, এই এত সময়ের পরে এখনকার উদ্ধার তৎপরতার গতি আপনি কতটুকু দেখতে পাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যোগ দিচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদ আলম, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে অন্য